সংসার ভেঙে যাবে, তুমি যাও, আমি তুমি রাত্রে আসো, বুঝছো? আচ্ছা তাহলে কখন আসবে? না ফাঁকি দিও না, ফাঁকি দিলে কিন্তু আর ফাঁকি দেবো না, যাও এখন। জান তুমি কেমন আছো? জানো তুমি কোনে? হয় তো আসো, আমার টাকা লাগবে। কিন্তু এত সমস্যা, তোমার স্বামী না বাড়ি? আমার স্বামী আছে, তাই কি ও মর্দা কিচ্ছু আনে? মর্দা এসে করছে যে কামাই নাই, ঢাকা শহরে রোজগার কমে গেছে, টাকা পয়সা আনেলে তুমি তাড়াতাড়ি আসো তো। ও তাহলে তো কোন সমস্যাই নাই। আমি একটু বাজারে যাব। ও আমি একটা শাড়ি কিনবো। তোমাকে দিব না কাকে দিব? তুমি তাড়াতাড়ি আসো, শোনা তোমার কতদিন দেখি না, আসো একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি এখনই আসতেছি, তুমি একটু দাঁড়াও। আচ্ছা দেখলাম। তুমি আসবার কইছো, আমি আসছি। তুমি আজ ভালো হয়েছে, আমি আর ঘর করব না, বুঝছো? এর মধ্যে ফকির নেই, বিয়ে করার আগে কত কথা কইছে, তোমাকে শাড়ি দিব, গয়না দিব, খাওয়ার কষ্ট দিব,
দাও না কি রকম শুকে গেছে একেবারে ভাই না আমি তোমার সাথে চলে যাব আচ্ছা তুমি আমাকে নিয়ে যাও আমি সেই জন্য তো আছি দামও কিন্তু একটা শর্ত আমার আদা দাও যে আমার কোনোদিন তুমি কষ্ট দিবা না তোমার আদা দিলাম কোনো দিন তো কষ্ট দেব না সত্যি কি কই সত্যি পরে কি আছে এই এখানে কি আছে ঘরব শোনো ওকে শোনো কি আছে কল পান আছে ঘরের মধ্যে এটা পান দাও তো পান ছোট ভাই ঘরে যাও যে খাও গা পান না রাতে পান দাও কে রে যাও না কি গরম রে গরম না আচ্ছা গরম পান নাই না পান নাই যাও সতিনের ঘরে যাও যাও সেদিনকে পান এনে দে পান কেন সেটু কে বড়ে দিলে পান তো কিনে আসলা আমি বাজারে যামু যে পান আনবো কিনে হ্যাঁ ওই ছোট যায় ছোটর কাছে যাও সতিনের কাছে যাও আস্তে কথা কয় হ্যাঁ যাও আস্তে কথা কও থাক পান তাই দিবে গেলাম যাও সতিনের ঘরে ছোট ভাই ঘরে গেলাম আর তোমার ছোট ভাই ভালো ঘরের মধ্যে কথা কয় কারা গেটা সালের আওয়াজ শোনা যায় এই শোনো আমি ওই নদীর ঘাটে থাকতাম টাকা পয়সা ওখানে সব নিয়ে দেবে তো তোমার জন্য আমি জান দিতে রাজি যদি আমার কষ্ট দাও তাহলে কিন্তু এর মতো তোমার কোথাও চলে যাবে কি কয় তুমি নদীর ঘাটে যাও আমি আস্তে আস্তে আচ্ছা তাই তো গো যে বই বা কর গেলে নদীর ঘাটে দেবে নদীর ঘাটে যাওয়া যেতি শালা তোমাকে শেষ করে দেবো শালা নাটিয়ে নিয়ে শালা কেমন মাছ দিব তাই দিদি কে বিয়ে মানছি করে রে হ্যাঁ আচ্ছা মহিলা হ্যাঁ দেন দা স্বামী বেঁচে থাকতি তুই আর এক পুরুষের সাথে কথা কয় এই জন্য তো মানছি কোচি গো মা আমাকে প্রতিদিনই কয় বাবা নিকে বিয়ে করিস না নিকে বিয়ে করিস না দেখিস একদিন ঠকবু মার কথাই তো ঠিক মায় মুরগির কথাই তো ঠিক থাক ওখানে সাইজ করতেছে না দিয়ে আসো আমার জন্য অপেক্ষা করবা বস থাকো আসতেছি তুমি না পান খেলে গেলা ছোট বইয়ের ঘরে ওরে পান খাইতে গেলাম আমি ছোট বইয়ের ঘরে কে জানো মোর ঘরে ঢুকেছে ও বউ কে জানো মোর ঘরে ঢুকেছে ওরে পান খাইতে গেলাম আমি ছোট বইয়ের ঘরে নাইরা গুন্ডা ঘরে ঢুকেছে ও বউ নাইরা গুন্ডা ঘরে ঢুকেছে ওরে নিকা বিয়া করে যারা ও ভাই ওই নিকা বিয়া করবেন যারা আমার মতন খাবেন ধারা ওরে কলসি নিয়ে জালের ঘাটে নিকের বউ হাইরা যায় আমার মতন কষ্ট কারো নাই বহরি আমার মতন কষ্ট কারো না ওরে নিকের বউ ভালো না আমি বুঝি নাই ওরে পান খাইতে গেলাম আমি ছোট ভাইয়ের ঘরে কে জান মোর ঘরে ঢুকাতে ও বউ ওই পান খাইতে গেলাম আমি ছোট বইয়ের ঘরে কে জানো মোর ঘরে ঢুকেছে ও বউ কে জানো মোর ঘরে ঢুকেছে ও ভাই নিকা বিয়া করবেন যারা আমার মতন খাবেন ধারা ও ভাই নিকা বিয়া করবেন যারা আমার মতন খাবেন ধারা ওরে নিকের বউ কলসি নিয়া জলের ঘাটে আরে নিকের বউ কলসি নিয়া জলের ঘাটে পিটিস পিটিস করে ভাই আমার মতন দুঃখ কারো নাই বউ কি ভুল করছি বউ ভাই রে তোর কথা না শুনে নিকের বিয়ে মানছি করে
দর্শক ভাই আমার মতন জানি কেউ এই ভুল করেন না, নিকে বিয়ে করেন না। দেখলেন তো নিকের বউ খালি সাত্য দেহে বিয়ে বসে, ওরা খালি ঘ্যান ঘ্যান করে, কানে করে জমি দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, এলাকার টাকা কম হলে ভ্যান ভ্যান করে। দেখছেন তো আমার বড় বউ, দেখেন একবার কি সুন্দর ব্যবহার। আমি ভুল করছিলাম ভাই, আমার মতন আর কেউ ভুল করেন না। এই যে আমার মতো নিকে বিয়ে করবেন তো ধরা খাবেন। দর্শক ভাই মনে রাখেন আমার মতন এই ভুল আর কেউ করেন না ভাই। দেখছেন নিকের বউ সুন্দর ঠিকই, কিন্তু আর মন ভালো না। এই যে আমাকে খেয়ে অন্যজনের হাত ধরে সে নদীর কোলে চলে গেল, আমার দুঃখ সারা জীবনে থেকে গেল ভাই। আমার মতন আর এই ভুল কেউ করবেন না, কেউ করবেন না, মা ন যায়। যদি দর্শক ভাই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভুলকা টিভির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। থাকবেন নাই বা কেন, আমাদের নতুন নায়কের ভিডিও রেগুলার পাবেন অবশ্যই।